অবশেষে গতকাল রাতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি ভারতের চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ অনুশীলন করে আগামীকাল প্রথম টেস্টে মাঠে নামবেন তিনি। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। এরপর সাকিব দলের সঙ্গে দেশে ফেরেননি। সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে তিনি চলে যান ইংল্যান্ডে। সেখানে সারের হয়ে একটি ম্যাচ খেলার পর বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি তা করেননি। ভারতে পা রাখার পরের দিন থেকেই অনুশীলনে ঘাম ছড়াচ্ছে টাইগার ক্রিকেটাররা, কিন্তু ছিলেন না শুধু সাকিব। দলের সঙ্গে শুরু থেকে না থাকলেও সাকিবের খেলা নিয়ে কোনো অনিশ্চয়তা ছিল না। অবশেষে সারের সঙ্গে ম্যাচ খেলে আজ ভারতে দলের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ভারতের বিপক্ষে প্রথম টেস্টে নামবে বাংলাদেশ। সামিয়া তাবাসসুম, খবর সংযোগ।